আপনাদের সৌভাগ্য এমন একটি দিনে পাটটি ফেলেছেন এই গৃহে। অনেক অনেক দিন সত্য যুগে আমাদের অনেকগুলো পুরাণ আছে, আপনারা একটু বলি পেছনে ভাল লাগবে। আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে। কয়টি পুরাণ আছে আমরা কি নাম জানি? দরকার নাই জানার, শুনলেই হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, এরকম অনেকগুলো নাম আছে, সবগুলো বলছি না। একটা পুরাণের নাম স্কন্দ পুরাণ। কি বলেছি? স্কন্দ অর্থ হল কার্তিক, স্কন্দের আর কি সব কার্তিক। স্কন্দ পুরাণে অনেকগুলো খণ্ড আছে, যেমন বিষ্ণু খণ্ড, উৎকল খণ্ড, এর খণ্ড আছে। একটি খণ্ডের নাম উৎকল খণ্ড, এবং উৎকল খণ্ডের মধ্যেই জগন্নাথের সব লীলা আবির্ভাব বর্ণনা করা দেয়া আছে। সেই উৎকল খণ্ডে বলা হচ্ছে সত্য যুগে, অনেক অনেক দিন আগে সত্য যুগে মালব দেশ নামে একটা দেশ ছিল। মালব দেশে একটি নগর ছিল, তার নাম ছিল অবন্তী নগর। কি নগর বলেছি? সেইখানে একজন মহারাজা বাস করতেন, তার নাম ইন্দ্রদুম্ন। কি রাজা বলেছি? সেই ইন্দ্রদুম্নের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। ওই যে বললাম যে ভগবান কালকে গিয়ে গুন্ডিচা মন্দিরে থাকবেন, ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। আমরা যে মন্দিরটা আজকে মার্জন করলাম, যেখানে ভগবান গিয়ে কালকে থাকবেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। তো সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি করে এলেন পৃথিবীতে, এই জায়গাটি আমরা খুব মন দিয়ে শুনব। আমরা চলেন সকলেই যাই জগন্নাথের খুঁজে, কোথায় আছেন ইনি। তখনকার সময়ে ইন্দ্রদুম্ন মহারাজা অসম্ভব বিষ্ণু ভক্ত ছিলেন, আপনাদের মতো ভক্ত, যেমন এই মাতাজি মৃদঙ্গ বাজায়, এই মাতাজি গান করে, এই মাতাজি গান করে, সকলেই আপনারা সকলেই ভক্ত, প্রচণ্ড রকম বিষ্ণু ভক্ত। তো সেই ইন্দ্রদুম্ন মহারাজার একবার খুব ইচ্ছে হলো, হায়রে ভগবানকে তো আমরা মূর্তি করে পুজো করি, যদি ভগবানকে যেমন আপনারা আমরা নড়াচড়া করতে পারি জীবিত সকলেই। ইন্দ্রদুম্ন মহারাজা চিন্তা করলেন যে আমি যদি সরাসরি ভগবানকে দেখতে পেতাম, মানে আমার এই নয়ন দিয়ে, আমার এই মনুষ্য নয়ন দিলে জগন্নাথকে দেখতে পারতাম। এইরকম ইন্দ্রদুম্ন মহারাজা চারদিকে চিন্তা করলেন, অস্থির হলেন, হায়রে আমি যদি ভগবানকে দেখতে পেতাম। চারদিকে লোক পাঠালেন, রাজা তো মহারাজা, লোক পাঠান, যাও তোমরা সারা পৃথিবী ঘুরে বলো কোথায় ভগবান স্বয়ং আছেন, মানে সরাসরি আমি দেখতে পাবো কোথায় আছেন। এখন কোথায় আছে ভগবান তো কে দেখেছে বলেন? এরকম কি খুব দুর্লভ? খুব দুর্লভ, সবাই তো দেখতে পায় না। তো চারদিকে যত তীর্থযাত্রীরা আছে, মানে বিভিন্ন জায়গায় যখন তীর্থ ভ্রমণ করেন, তীর্থযাত্রীরা বিভিন্ন জায়গায় যান, আপনারা যে কেউ তো চন্দ্রনাথ গিয়েছেন, কেউ তো ইন্ডিয়া গিয়েছেন, বিভিন্ন দেশে, যে এই পরিবার তারা আমেরিকায় গিয়েছেন, আমি হয়তো পৃথিবীর অনেক দেশে গিয়েছি। তো এরকম যারা বিভিন্ন তীর্থযাত্রায় যায় তাদেরকে ডাকলেন রাজা, যাও তোমরা সারা দুনিয়া ঘুরে দেখো কোথায় ভগবান জীবিত আছেন, আমি নিজের নয়নে ভগবানকে দেখতে চাই। চারদিকে তীর্থযাত্রীরা ঘুরছে, কেউ আর পারছে। একবার এক তীর্থযাত্রী ঘুরে এসে বলল, হে মহারাজ আমার কাছে সন্ধান আছে। কি সন্ধান আছে? বহু দূরে উড়িষ্যার বহু দূরে বলছেন একটি পর্বত আছে, তার নাম নীলগিরি পর্বত। কি পর্বত বলেছে? নীলগিরি পর্বত। সেই নীলগিরি পর্বতে ভগবান এখানে প্রতিষ্ঠিত আছেন, তবে খুব দুর্গম রাস্তা, ওইখানে কেউ যেতে পারে না, এই জঙ্গল পাহাড় পার হয়ে যেতে হবে। নীলগিরি পর্বতে যাওয়ার পথে একটি বড় নদী আছে, মহানন্দ তীর্থ নদী, তারপরে আবার বটবৃক্ষ আছে, অক্ষয় বট, তারপর একটা কুণ্ড আছে, এমন কুণ্ড যে ওই কুণ্ডে যদি কেউ স্নান করে সাথে সাথে সে ভগবত ধামে চলে যায়। এইগুলো পার হয়ে, গভীর জঙ্গল পার হয়ে একটি পর্বত আছে, তার নাম নীলগিরি পর্বত, এবং সেই পর্বতের মধ্যে ভগবান জীবিত, মানে ওইখানে পূজিত হন, এবং ভগবানের নাম হচ্ছে সেখানে নীলমাধব। কি নাম বলেছি? নীলমাধব। কেউ যদি ওইখানে যেতে পারে তাহলে আপনি নীলমাধবকে দর্শন করুন। রাজা তো অস্থির হয়ে গেছেন, তাহলে আমি কি করে যাব, কি করে যাব সে নীলমাধবের কাছে, আমি তো রাস্তা চিনি না। তো যিনি পরিচয় দিলেন তিনি বললেন, আমিও
যেতে পারবো না, রাস্তা হারিয়ে ফেলা হয়। এরকম দুর্গম রাস্তা, সকলেই চিন্তা করলেন যে কি করে, রাজা তো অস্থির, কত বড় বিষ্ণু ভক্ত। রাজা বলছেন যে আমি যে করেই হোক আমি এই নয়নে চর্মচক্ষুতে জগন্নাথকে দেখতে চাই, মানে নীলমাধবকে, তখনও জগন্নাথ নাম হয় নাই, নীলমাধবকে দেখতে চাই। এই চিন্তা থেকে সমস্ত রাজপ্রাসাদ সবাইকে ডাকলেন, রাজার যে মন্ত্রীরা আছেন, রাজার যে সৈন্য সামন্ত আছেন, রাজার যে পুরোহিত আছেন যিনি রাজবাড়িতে পূজা করেন, তিনি বললেন যে আমার একটা ছোট ভাই আছে, শক্ত সামর্থ্য এবং যথেষ্ট বিদ্যান, এর জন্য আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে বিদ্যাপতি। কি নাম বলেছি? বিদ্যাপতি। যদিও শেষে একটা নাম মনে থাকবে না, দরজা যাইতে যেতে শেষ হয়ে যাবে, দরজা পর্যন্ত থাকবে থাকবে না, অনেকগুলো কথা বলে শেষে দেখা যাবে কিছুই থাকে না, অসুবিধা নাই যতটুকুই থাকে। সেই বিদ্যাপতি রাজাকে বললেন, হে রাজন, আপনি আমাকে লোক লক্ষর দেন, সেনাবাহিনী দেন, রথ দেন, আমি ওই নীলগিরি পর্বতের সন্ধান দেব, তারপর আমি আগে গিয়ে দেখে আসি, তারপর আপনি জগন্নাথকে বা নীলমাধবকে নিজের নয়নে দেখবেন, আদৌ সত্য কিনা দেখি। রাজা কি করলেন? রাজার নাম কি ছিল? ও, আপনারা তো ভালো মনে রাখতে পারছেন। হরি বল, জুড়ে বলেন হরি বল, হরি বল। তাহলে আপনারা তো খুব ভালো মনে রাখছেন, রাজার নাম হচ্ছে ইন্দ্রদ্যুম্ন রাজা। ইন্দ্রদ্যুম্ন রাজা কি করলেন? রথ রেডি করে সৈন্য সামন্ত দিয়ে কাকে পাঠালেন? বিদ্যাপতিকে। তো যাও তুমি নীলমাধবের সন্ধান করো। তিনি নীলমাধবের সন্ধানে রওনা হলেন। ওই যে পথ বলেছেন তীর্থযাত্রী, মাইলের পর মাইল রথে, এক সময় এমন রাস্তা জঙ্গল, রথ যায় না, হেঁটে যেতে হবে। যেতে যেতে সেই মহানন্দা নদীর দর্শন পেলেন, নদীর পাড়ে দেখলেন সেই কুণ্ড বটগাছ আছে, বটগাছে পড়ে কুণ্ড দেখলেন, তারপর আরও গভীর জঙ্গলে গেলেন, রাত্র হয়ে গেল, হাঁটতে হাঁটতে ক্লান্ত বিদ্যাপতি, রাস্তায় আরও শুরু হয়ে গেল, সেখানেই তাঁবু গাড়লেন, আর যাওয়া যাবে না। এইভাবে অনেক কষ্টে যেতে যেতে একদিন দেখলেন রাত্রিবেলা শুয়ে আছেন, রাস্তার পাচ্ছেন না কোন দিকে যাবেন, হঠাৎ দেখেন রাত্রিবেলা কিছু হারিকেন, ল্যান্টনের আলো দেখা যাচ্ছে, মানে কেউ যেন হারিকেন নিয়ে রাস্তা দিয়ে জঙ্গলের পথে যাচ্ছে। বিদ্যাপতি ওইটা অনুসরণ করে যেতে যেতে দেখলেন পাহাড়ের অনেক নিচে এক জায়গায় একটি গ্রামের মতো, ওইখানে একটা পল্লী গ্রাম, এই গ্রামটির নাম হচ্ছে সবরপল্লী। কি বলেছি? সবরপল্লী। সেই সবরপল্লীতে উপজাতি, মনে করেন যে কুলি বা ওই রকম গ্রামের যে লোকজন বাস করে এরকম উপজাতিরা বাস করে, উপজাতিদের জঙ্গলিদের আবার সর্দার ছিল, সর্দার নাম হচ্ছে বিশ্বা বসু, বিশ্বা বসু সর্দার, দেখা গেল এরকম ঘর বাড়ি। তো বিদ্যাপতি ক্লান্ত শ্রান্ত হাঁটতে হাঁটতে ওই গ্রামের বাড়িগুলার কাছে গেলেন, গিয়ে তিনি একেবারে অজ্ঞানের মতো পড়ে থাকলেন ক্লান্ত হয়ে। ওই গৃহের বিদ্যাপতির যে গৃহে গিয়ে সামনে গিয়ে পড়ে গেলেন, ওই বাড়িটা হচ্ছে সর্দারের বাড়ি, এই পল্লীর সবরপল্লী, সবরপল্লীর যিনি সর্দার তার নাম কি বলেছি? বিশ্বাবসু, বিশ্বাবসু। তো বিশ্বাবসু সর্দার তিনি মূলত নীলমাধবের সেবা পূজা করেন, এবং উনি তখন ঘরে নাই, বিদ্যাপতি ক্লান্ত শ্রান্ত বারিন্দায় পড়ে গেলেন। বিদ্যাপতিকে দেখতে সুপুরুষ সুন্দর, ব্রাহ্মণ তো নয়, পূজারীর রাজ পুরোহিতের ছোট ভাই। ওই গৃহে বিশ্বাবসুর একটি মেয়ে ছিল, মেয়েটির নাম হচ্ছে ললিতা। ললিতা একজন অতিথি এসেছে দেখে তাকে ঘরে নিয়ে গেলেন, বিদ্যাপতিকে নিয়ে মাথায় জল টল দিলেন, জলপান করালেন, আদর যত্ন করলেন, সুস্থ করলেন। কিছুক্ষণ পরে সকাল ভোরবেলা বিদ্যাপতি যখন সুস্থ হলেন, ওই গৃহের যিনি সবরদের যিনি নেতা ছিলেন, সবরপল্লের যিনি সর্দার বিশ্বাবসু, এসে বাড়িতে ঢুকলেন। এখন বিশ্বাবসুর দেহ থেকে সুঘ্রাণ বেরুচ্ছে, স্বর্গীয় ঘ্রাণ, এত সুঘ্রাণ, তারা গায়ে সারা গায়ে পুষ্পচন্দন লেগে আছে, এবং ভগবানের, হ্যাঁ, একেবারে সাক্ষাৎ ভগবানের
অমৃত প্রসাদ নিয়ে এসে মেয়েটিকে, কে এসছে বলে একজন পথিক, আমি চিনি না বাবা, এরকম আমাদের বাড়িতে এসছেন। তারপরে পরিচয় প্রসঙ্গ হলো যে তিনি হচ্ছেন রাজ পুরোহিতের ছোট ভাই, হ্যাঁ ব্রাহ্মণ তো নয়। কিছুদিন যাওয়ার পরে ওই গৃহের যে তার বিবাহ যোগ্যা কন্যাটি ছিল, কি নাম বলেছি, ললিতা, তো ললিতার সাথে বিদ্যাপতির প্রণয় হলো এবং বিশ্বাবসু মানে সর্দার, সেই সবরপল্লী সর্দার সমস্ত তার গ্রামের সবরে নিয়ে বৈঠক করে মহা ধুমধামে তার মেয়ের সাথে তার বিয়ে দিলেন। তো তাদের ঘর জমে থাকছে, কিন্তু বিদ্যাপতির মনে শান্তি নাই, সে তো একটা মিশন নিয়ে আসছে, তো একটা কাজ নিয়ে আসছে, রাজা তাকে একটা কাজে পাঠিয়েছেন, তার স্ত্রী সংসার না, তার উদ্দেশ্যটা হচ্ছে নীলমাধব কোথায় আছে খুঁজে বের সেই খবরটা। মনে মনে চিন্তা কি করে নীলমাধব, আর মনে মনে নীলমাধবের চিন্তা করছে যে কি করে নীলমাধবের দেখা পাবো দেখা পাবো। আর তার ভিতরেও ওই যে তীর্থযাত্রী বর্ণনা দিয়েছিলেন যেভাবে যে এই কুণ্ড আছে, তারপর হ্যাঁ ভগবানের মন্দির আছে, নীলমাধবের এখানে অপরূপ দৃশ্য, পাহাড়ের নীল নীল পাথর জ্বলে এবং পাহাড়ের গুহার ভিতরে ভগবান আছেন জীবন্ত, ওইগুলো তার মনের ভিতরে কালে দাগ কাটে, আমি কি করে যাব, কোথায় পাব, জানে না কিছু। তো ওরকম অবস্থায় একদিন বিদ্যাপতি চিন্তা করলো যে তোমার বাবা প্রতিদিন সন্ধ্যার পরে কোথায় যায়, মানে ললিতাকে বলছে যে সন্ধ্যা হলে তোমার বাবা কোথায় চলে যায়, আর যখন সকালে ভোরবেলা আসে তোমার বাবার দেহ থেকে স্বর্গীয় ঘ্রাণ বের হয়, মানে এত চমৎকার তোমার দেহ থেকে বের হয়, তোমার বাবা কোথায় যান। তো বলছে না সেটা বলা যাবে না, মানে বলা যাবে না, এটা গোপন, বলা যাবে না। এখন স্বামী বারবার পীড়াপিড়ি করছে, ললিতা তুমি বলো বলো, আমি তো তোমার স্বামী। তখন ললিতা বললো, হ্যাঁ আমার পিতা বিশ্বাবসু প্রতিদিন অনেক দূরে নীলগিরিতে যান এবং সেখানে নীলমাধবের সেবা পূজা করেন। হরি বল, কার পূজা করেন, নীলমাধব। এটা শুনি তো বিদ্যাপতি, ও তাহলে আমি এটা সন্ধানেই তো এসেছি, তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি, হ্যাঁ আমি সঠিক জায়গায় আছি, তাহলে আমরা নীলমাধবের সন্ধান পাবো। এখন আমরা কিন্তু যাচ্ছি নীলমাধবের সন্ধানে, মনে মনে যাচ্ছি। তখন বিদ্যাপতি তার স্ত্রীকে বললেন, হে গো আমার তো নীলমাধব দেখতে ইচ্ছা করে, সর্বনাশ ভুলে বলো না, আমাদের নিয়ম নাই, বাবা বলেছেন ওই নামটাই না বলতে, তবু তো তোমাকে বলেছি, কিন্তু ওইটা কখনো বলো না। কিছুদিন গেল, আর ওইদিকে বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে কি করে নীলমাধবের সন্ধান পাওয়া যায়, আবার সন্ধান পেয়ে রাজাকে কে বলতে হবে, উদ্দেশ্য তো রাজার, বিষ্ণুভক্ত ইন্দ্রদম মহারাজ চেয়েছেন নিজের চোখে ভগবানকে দেখবেন। কিছুদিন পরে বলছে ললিতা, গগো আমার তো ইচ্ছে করছে নীলমাধবকে দেখতে, আমার বাবা মানে শ্বশুর প্রতিদিন পুজো করতে যান, আমার খুব দেখতে ইচ্ছে করছে। বলে না না এই কথা ভুলেও বলো না। তখন অনেক পীড়াপিড়ি, তখন মেয়ে একদিন তার বাবাকে বলল যে বাবা হ্যাঁ তোমার জামাতা দেখতে চাচ্ছে নীলমাধবকে। বলে না এটা দেখা যাবে না, নীলমাধব শুধু আমাদের, ওইটা আমরা কাউকে দেখতে দেব না, কোথায় কোন পাহাড়ে আছে দেখতে দেব না, যদি আমরা তাকে হারিয়ে ফেলি, আমাদের ভগবানকে আমরা কাউকে দিতে চাই না। কিন্তু এমন পীড়াপিড়ি, এখন মেয়ের তো মন রক্ষা করতে বাবার একমাত্র মেয়ে, তুমি বললে ঠিক আছে এক শর্ত আছে, রাজি হলেন বিশ্বাবসু, আমি তোমাকে নীলগিরি পর্বতে নিয়ে যাব, নীলমাধবের কাছে নিয়ে যাব, তবে শর্ত, শর্ত কি, তুমি যখন বাসা থেকে বের হবে চোখ বেঁধে তোমাকে হাঁটিয়ে নিয়ে যাব সেই নীলমাধবের নীলগিরিতে, ওইখানে দর্শন করবে, তুমি দেখতে চেয়েছো দেখানো যাবে, কিন্তু আবার তোমার আসার সময় চোখ বেঁধে নিয়ে আসবো, তুমি রাস্তা চিনবে না কি করে যাবে, হরি বল, এটা বলা যাবে না, কোন দিকে তোমাকে নেওয়া আছে সেটা বলা যাবে না। কিন্তু বিদ্যাপতি তো যথেষ্ট বুদ্ধিমান, হ্যাঁ জ্ঞানী শাস্ত্রজ্ঞ, সে বলে ঠিক আছে তাতেই চলবে, আমাকে চোখ বেঁধে নিয়ে যান তাতেই চলবে। কথা হলো এরই ফাঁকে কি করলেন বিদ্যাপতি, বলেন ললিতা তুমি একটা কাজ করো না। বলে বলেন স্বামী কি করতে হবে, তুমি একটা পুটলিতে কিছু সরিষা দাও। বলে সরিষা, বলে সেটা বলা যাবে না, তুমি কিছু সরিষা দাও তাইলেই হবে। তো তিনি কি করলেন বিদ্যাপতি, একটা পুটলি সরিষা কমরে গুজলেন আর ওই পুটলিটার নিচে একটা ছোট ছিদ্রি করে দিলেন। এখন রওনা হবেন যথারীতি, অসুবিধা নাই, বিদ্যুৎ গিয়েছে তো কি হয়েছে,
মনোযোগটা শুধু ঠিক রাখেন, আমরা মনটা ঠিক রাখি, তাইলে আমরা যেতে পারবো। আমরা কিন্তু যাচ্ছি বিদ্যাপতির সাথে, কোথায় যাব? নীলগিরি পর্বতে। নীলগিরি পর্বতে যাব এবং সেখানে কাকে দেখব? নীল মাধবকে দেখব। তো সেইভাবে বিদ্যাপতি শ্বশুর বিশ্বাবসু কি করলেন? তার চোখ বাঁধলেন। কিন্তু সে কোমরে যে সরিষার পুটলি নিয়ে, যেটা শ্বশুর জানে না, কোমরে সরিষার পুটলি নিয়ে ছোট ছোট দানা, একটু ছোট্ট ছিদ্রগুলোতে একটা একটা টুকটুক করে পড়তে থাকবে। সরিষার পুটলি কোমরে বেঁধে তার শ্বশুর তো চোখ বেঁধে তাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে, ধরে ধরে যাচ্ছে, অন্ধ। আর ওইদিক দিয়ে সরিষা পড়ছে, রাস্তা প্রথম বড় ছিল, আস্তে আস্তে রাস্তা চিকন হয়েছে, খাল নদী পার হয়ে পাহাড়ি উঁচু নিচু রাস্তা পার, গভীর জঙ্গলে। তারপরে ঝর্ণা পড়েছে, স্বচ্ছ জলে পা পড়েছে, বোঝা যায় ঝর্ণা পার হচ্ছে। তারপরে কাল নাকে সুগ্রাণ লাগছে, যত কাছেই আসছে ততই ভগবানের স্বর্গীয় সুগ্রাণ নাকে লাগছে। তো বিদ্যাপতি মনে মনে বুঝতে পারছে যে আমরা কাছাকাছি চলে এসেছি। তো তারা রওনা হয়েছিল, যখন ওই নীলগিরি পর্বতে উঠেছে তার শরীরে মানে ভিজারা দিচ্ছে, ঝাঁকুনি হচ্ছে, মানে স্বর্গীয় বাতাস নির্মল, চারদিকে পাখির গুঞ্জন, ভ্রমরের গুঞ্জন, হ্যাঁ পাক পাকালি শোনা যাচ্ছে, একটি স্বর্গীয় পরিবেশ অন্যরকম, মানে বুঝেই যাচ্ছে আমরা একটু ভালো জায়গায় স্বর্গের মধ্যে চলে এসেছি। একদম উপরে নীলগিরি পর্বতে, তারপর একটি গুহা, বড় একটি গুহা, সেই গুহার ভিতরে যখন বিদ্যাপতি তার শ্বশুর সহ গিয়েছেন, তার নাকে ভগবানের সুগ্রাণ লাগছে, সেইখানে যে পূজা হয় পূজার আয়োজনে ঘ্রাণ লাগছে, তারপরে সেইখানে গিয়ে বিশ্বাবসু তার জামাতার চুকের বাঁধন খুলে দিয়েছে। কিন্তু কোন দিকে আসছে তো রাস্তা চিনে নাই, বিশ্বাবসু সে খুশি, সে তো বলতে পারবে না কোন দিকে এসছে। কিন্তু ওইদিকে কিন্তু সরিষা দানা পড়তে পড়তে একেবারে মন্দির পর্যন্ত গিয়েছে। যা হোক, তখন বিশ্বাবসু বললেন, তুমি ভগবান দর্শন করো, আমি পূজার আয়োজন করি। তো বিদ্যাপতি বলছে, আমার জীবনটা আজকে সার্থক, নিজের নয়নে হ্যাঁ আমি স্বয়ং নীল মাধবকে দেখছি। নীল মাধব নড়াচড়া করছেন, ভগবান তো জীবন্ত, এখানে জীবন্ত ভগবানকে দর্শন করে বিদ্যাপতির কি আনন্দ, সে আনন্দে নৃত্য করছে, আমার জীবন সার্থক, অষ্টাঙ্গে প্রণাম করছে, নীল মাধবকে দর্শন করে আনন্দে পুলকিত হয়েছে, তার হৃদয় মন আনন্দে উদ্ভাসিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে। এই অবস্থায় নীল মাধবকে দর্শন করে অত্যন্ত আনন্দিত, তখন কি করেছেন তার শ্বশুর সমস্ত পূজার আয়োজন করে, যেমন আপনারা পূজার আয়োজন করে সমস্ত ফুল টুল তুলসী পত্র চয়ন করে পুজো করেছেন, ভোগ নিবেদন করেছেন, মালা গিতেছেন, মালা গিতে একখানা মালা ভগবানকে দিয়েছেন নীল মাধবকে, সেই মালা দিয়ে সেই মালা আবার তার ইয়েকে ভক্তকে দিয়েছেন। যখন সমস্ত পূজা টুজা শেষ, চলো বাড়ি যাই, আবার তিনি তার চোখ বেঁধে দিয়েছেন। তুমি রাস্তা চিনতে পারবে না, তোমার চোখ বেঁধে দিয়েছে। আর মনে মনে বিদ্যাপতি, আমি যা করার করে ফেলেছি, হ্যাঁ কিছুদিন পরে সরিষা দানা থেকে গাছ উঠবে, ওই সরিষা গাছে রাস্তা চিনাই দিবে কোন দিকে গিয়েছিলাম। হরি বল, সরিষা পড়লে গাছ উঠে না? হ্যাঁ। তখন আবার তার শ্বশুর বিশ্বাবসু বিদ্যাপতিকে ঘুরিয়ে নিয়ে আসলেন বাড়িতে, অর্থাৎ সবরপল্লীতে ললিতার সাথে থাকে। কিছুদিন পরে বিদ্যাপতির মনে মনে, আমার তো এখন যেতে হবে, রাজাকে বলতে হবে আমি নীল মাধবের সন্ধান পেয়েছি, নীল মাধব নীলগিরির সন্ধান পেয়েছি, তো চলে যাবে। ললিতা বললেন, তো ঠিক আছে তুমি থাকো, আমি একবার ঘুরে আসে রাজার বাড়িতে। ললিতা থাকলো বাবার এখানে। যাওয়ার সময় বিশ্বাবসুকে বলো যে রাজার কাছে ফিরে যাব, তা আমার তো একটা কিছু নিয়ে যেতে হবে। তখন রাজা কী করলেন, জগন্নাথ বা নীল মাধবের একখানা প্রসাদী মালা দিলেন, ভগবানের একখানা প্রসাদী মালা, একেবারে অপ্রাকৃত চিন্ময় মালা। সেই মালাকানি নিয়ে, আচ্ছা যদি সময় থাকে ওই একটা মালা নিয়ে আবার একটা জগন্নাথ লীলা বলবো নি, তো মালা নিয়ে বিশ্বাবসু দেয়া সেই মালাটি নিয়ে বিদ্যাপতি অনেক কষ্টে ওই রাস্তাঘাট যেভাবে গিয়েছিলেন রাজার কাছে এসে, যে খবর পেয়েছেন বিদ্যাপতি আসছেন, রাজা ইন্দ্রদন্ত মহাখুশি, তাহলে নিশ্চয়ই নীল মাধবের সন্ধান পাওয়া গিয়েছে। চারদিকে ঢাকঢোল বাজছে, সমস্ত রাজ্য ওই আম পাতা
বা ফুল বেলপাতে সাজানো হয়েছে সমস্ত রাজ্যে ফুলটুল দিয়ে মহানন্দে। আর অনেক দূর থেকে ঢাকঢোল পিটিয়ে একবার হাতি ঘোড়া নিয়ে রাজা রাজবাড়িতে গিয়েছেন বিদ্যাপতিকে স্বাগত জানানোর জন্য, কারণ বিদ্যাপতি অনেক বড় একটা কাজ করেছে। তো তিনি রাজা খুব আনন্দের সাথে এগিয়ে গিয়ে বিদ্যাপতিকে আলিঙ্গন করেছেন, হে বিদ্যাপতি তোমার জীবন সার্থক। এবং তিনি অনুভব করলেন যে বিদ্যাপতি রাজবাড়ি থেকে গিয়েছিল আর যে বিদ্যাপতি ফিরে এসেছে এক না। কেন এক না? কারণ তখন তো তিনি ভগবানের সাক্ষাৎ পেয়েছেন, সাক্ষাৎ তিনি নীলমাধবকে দেখেছেন, অন্যরকম। তার দেহ থেকে জ্যোতি ছড়াচ্ছে সুগ্রাণ, দেহ থেকে একটা দৈব অপার মানে দেখা গেছে যে অমৃত, এরকম একটা সুগ্রাণ বেরোচ্ছে। তখন তিনি কি করলেন, বিদ্যাপতি বললেন একটি মালা আপনার জন্য নীলমাধবের কাছ থেকে নিয়েছি। এই দিব্য মালাটি যখন রাজাকে দিলেন, রাজা মালাটি কোথায় রাখবেন, একবার মাথা টেকাচ্ছেন, একবার প্রণাম করছেন, এক জড়িয়ে ধরছেন, মালা নিতে আনন্দিত করছেন রাজা। কি মানে অসাধারণ ভগবানের পরমার্থ প্রসাদী মালা নীলমাধবের। তিনি খুব খুশি হয়ে যত্ন করলেন এবং বিদ্যাপতিকে বললেন, তাহলে আমরা রাজা অস্থির হয়ে যাচ্ছেন, কালকে চলে যাবেন? না, একটু সময় লাগবে, আপনি রেডি হন। রাজা কি করলেন, কোন দিকে যাবেন, কোথায় নীলগিরি পর্বত? আমি এতদিন বাসনা করেছি ভগবানকে নিজের নয়নে দেখব, আমি সন্ধান পেয়েছি, আনন্দে আর সহ্য হচ্ছে না, আমি এখনই চলবো। এরকম রাজার অবস্থা। কিছুদিন সমস্ত সাজসজ্জা হলো, সৈন্যবাহিনী রটরত নিয়ে রাজা রওনা হলেন। এর ভিতরে সরিষা দানা যে পড়েছিল চারা গাছ উঠে গিয়েছে। বিদ্যাপতি বলছেন যে একটু ধৈর্য ধরুন, তার মানে তার মাথায় হচ্ছে যে চারাটা উঠে যাক, রাস্তার সন্ধান পাবো না। যথারীতি ওই যেতে যেতে মহানদী পাওয়া গেল, কুণ্ড পাওয়া গেল। এর ফাঁকে আরেকটি ঘটনা আছে, বিদ্যাপতি যখন ফিরে আসছিলেন ওই রাস্তা দিয়ে, দেখলেন ওই যে মহাশুদ্ধ কুণ্ড, যেটা ভগবানের কুণ্ডটির তীরে একটি গাছ আছে, সে গাছ থেকে দেখলেন একটি কাক ওই কুণ্ডে পড়ে গিয়েছে। কাকটা পড়েছে, সাথে সাথে কাকটি এই কাক জন্ম থেকে মুক্তি পেয়ে দিব্য দেহ চতুর্ভুজ হয়েছে এবং সাথে সাথে সরাসরি ভগবত ধামে চলে গেছে। এইটা দেখে বিদ্যাপতি বলতে, তো হ্যাঁ আমাদের মানব জীবন বন্ধন মুক্তর কত সহজ উপায়, আমি যদি কুণ্ডে লাভ দিয়ে পড়ি তাহলে আমি তো সরাসরি ভগবত ধামে চলে যাব। এটা চিন্তা করলে যেই বিদ্যাপতি জাপ দিতে চেয়েছে, তখন দৈববাণী হলো যে তুমি যে চলে যেতে চাচ্ছ, তোমার তো একটা কর্তব্য আছে, তুমি এসছো রাজার দূত হয়ে রাজাকে গিয়ে সংবাদটা দাও আগে। ওই তখন বিদ্যাপতি চলে এসেছিলেন। যাই হোক, রাজা সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন, যেতে যেতে যখন ওই পাহাড় নদী পার হয়ে গিয়েছেন, তখন দেখেন দূর থেকে ওই নিচে সবরপল্লী দেখা যায়। সবরপল্লীতে গেলেন বটে, সবরদের সাথে রাজার যুদ্ধ হয়েছিল। কেন? সবররা ভগবানকে দিতে চায় নাই, নীলমাধব আমাদের, আমরা রাজাকে নিতে দেব না, যুদ্ধ হয়েছিল, অনেক কাহিনী আছে এখানে। শেষ পর্যন্ত তারা রাজি হয়েছিল দেবে, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, রাজা যখন যাবেন ওই নীলগিরি পর্বতে, প্রচণ্ড ঝড় তুফানের ফলে সেইখানে খবর পাওয়া গেল নীলমাধব নাই, অদৃশ্য হয়ে গেছে, রাজার সমস্ত শ্রম ব্যর্থ হয়ে গেল, নীলমাধব অদৃশ্য হয়ে গিয়েছেন। সবরদের যে সর্দার বিশ্বাবসু, তারও মন খারাপ, আমরাও রাখতে পারলাম না, রাজাও পেল না। তখন রাজা কি করলেন, কুশসজ্জায় শুয়ে থাকলেন, জীবন রেখে লাভ নেই, আমি সারা জীবন ধরে চেষ্টা করেছি ভগবানকে আমি নিজের নয়নে দেখব, হায় ভগবান তুমি আমার আশা পূর্ণ করলে না, তুমি অদৃশ্য হয়ে গেলে, আমি জীবনই রাখবো না। তখন ভগবান স্বপ্নাদেশ করলেন, হে রাজন তোমার কোনো চিন্তা নেই, তোমার ভক্তিতে আমি খুশি হয়েছি, আর কিছুদিন পরে তুমি ফিরে যাও উড়িষ্যাতে, উৎকলখণ্ড, উড়িষ্যাতে পুরুষোত্তম শ্রীখণ্ড বলা হয়। বললেন উড়িষ্যাতে যারা গিয়েছেন পুরীতে, সমুদ্রের তীরে, কিন্তু পুরীতে বললেন, দৈব বাণী হলো, হে রাজন তুমি জীবন রাখো, আমি যাব তোমার সমুদ্রে। কিভাবে যাব? কাষ্ঠখণ্ড দারু রূপে, দারু মানে কাঠ, গাছের গোড়া আছে না গাছের কম, যেরকম জলে ভেসে আসব আমি, এবং এই কাষ্ঠখণ্ড দিয়েই তুমি আমাকে মূর্তি করে প্রতিষ্ঠা করবে।
আমরা কিন্তু মনে মনে চোখটা ভাসান যে কি হবে ঘটনাটা এরপরে। ভগবান তাকে আদেশ দিয়েছেন যে তুমি কুশসজ্জায় জীবনপাত করো না, তুমি জীবনটা রাখো, আমি আসব। তো রাজা ফিরে আসলেন রাজ্যে। রাজার রাজার রাজ্যের নাম কি? অবন্তীনগর, মালব দেশের রাজা। তো অবন্তীনগরে যখন রাজা ফিরে আসলেন, রাজার মন খারাপ, কিন্তু পরে যখন দৈববাণী হলো যে ভগবান দারুব্রহ্মরূপে আসবেন, কোথায় আসবেন? সমুদ্রে। সমুদ্রে একটা নির্ধারিত জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে বঙ্কিমোহন জায়গা।